নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি। ইলিশ মাছ তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকো, ইলিশ ভাপা, ইলিশ সরষে, কালো জিরে দিয়ে পাতলা ঝোল, কিন্তু ইলিশের ঝাল কি খেয়েছো? এইভাবে যদি ইলিশের ঝাল একবার করো তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই ইলিশ মাছের ঝাল বেগুন দিয়ে আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। এই ইলিশ মাছের ঝালটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আজকে রান্নাটা আমি সর্ষের তেলে কিন্তু করব। এবার দেখো, অন্যদিকে আমি মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। চলো, নুন হলুদ দিয়ে মাছগুলোর পিসগুলো আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর সাথে বলি যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার সমস্ত রেসিপি বা ব্লগের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তোমরা যদি নিত্য নতুন কোনো রেসিপি বা কোনো ব্লগ আলাদা ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার রান্না যদি তোমরা নিশ্চয়ই ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার রান্না ট্রাই করার পর। তাহলে দেখো, আমার মাছগুলো কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে, নুন হলুদ মাখানো। এবার চলো মাছগুলোকে ভেজে নেওয়া যাক। দেখো, তেলটাও কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এই রেসিপিটায় আমি মাছটা ভেজে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারো। দেখো, আমি মাছটা কিন্তু হালকাই ভাজবো। প্রথমে মাছগুলো একটু ছেড়ে দেবো, একটা পিঠ একটু ভাজা হলে অপর পিঠটা আমি কিন্তু উল্টে দেবো। এভাবে কিন্তু হালকা করে একদম মাছগুলোকে ভেজে নেব। দেখতে থাকো তোমরা যে আমি কিভাবে মাছগুলো ভাজি। খুব হালকা করেই কিন্তু আমি মাছগুলো ভাজবো। দেখো, আমার একটা পিঠ হয়ে গেছে। এবার মাছগুলোকে কিন্তু অপর পিঠ করে নিয়ে তারপরেই কিন্তু আমি তুলে নেব।
আর আন্দাজ মতো নুনটাও দিয়ে নেব। তোমরা এই রেসিপিটা একবার করে দেখবে যে ভীষণ কিন্তু ভালো লাগবে, খুব অল্প মশলায়।